বাচ্চাকে বাবা মার থেকে নিয়ে নেওয়া হয় কি এমন অপরাধ যার জন্য বাচ্চাকে তার বাবা মার কাছ থেকে একেবারে নিয়ে নেওয়া হয় এই বাচ্চাদের ভবিষ্যতে বা কী আর এই বাচ্চাদের সঙ্গে বাবা মার দেখা কবে হবে এই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওটা আমি বলবো আমি অঙ্কিতা সুইডেন থেকে চলেছি সরাসরি তোমাদেরকে একটা সিনেমার ট্রেলার দেখার পর মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও আমার বানানো দরকার সম্প্রতি ইন্ডিয়াতে একটা সিনেমা বানানো হচ্ছে সেটা এখনও মুক্তি পায়নি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে আমি শুধু এইটুকুই দেখলাম আর এটা একটা দু সালের ঘটনা নিয়ে বানানো একটা সিনেমা কিন্তু আমার মনে হলো এর পরিপ্রেক্ষিতে তোমাদের পুরো ব্যাপারটা যেহেতু আমি স্টুডেন্টে রয়েছি জানানো যেতে পারে তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এরকম অনেক ভিডিও নিয়ে আসতে থাকি যারা প্রথমবার আমার চ্যানেল এনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আজকে তাহলে কী নিয়ে কথা বলতে চলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সেটা হলো যে নরওয়ে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এইসব নর্ডিক্সের দেশ প্লাস আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে যে চাইল্ড লজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর এক্সট্রিম কী কেস হলে পরে বাচ্চাকে তার বাবা মার থেকে নিয়ে নেওয়া হয় সেগুলো নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানাবো তো এখানে যেহেতু প্যারেন্টাল কোর্স আমি করেছি আগে একটা ভিডিও আমি ডিটেলসে বলেছিলাম যে বাচ্চাদের কি কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমি প্যারেন্টাল কোর্সে যাওয়ার সুযোগ আমার হয়েছিল যাওয়ার পরে এই ব্যাপারগুলো কিন্তু ডিটেলসে আমি তারা বলেছিল আর কি সুইডেন এমন একটা দেশ যেখানে প্রথম পৃথিবীর মধ্যে একটা ল আসে উনিশশো সালে যে বাচ্চাকে মারাতো দূরের কথা বকাও নিষিদ্ধ এখানে চাইল্ড রাইটস আছে আর তার জন্য প্রত্যেকটা শহরে শহরে একটা করে অফিস আছে যেটাকে আমরা কথায় কথায় বলি সোশ্যাল আর বিভিন্ন ইউরোপের দেশের বিভিন্ন ভাষায় সেটাকে অন্য অন্য নামে বলা হয় তো আমরা বাঙালিরা বলো বা যারা এশিয়ার দেশ থেকে এসেছি তারা এটাকে সোশ্যাল বলে থাকে যে সোশ্যালের লোক আছে সাবধানে থাকো এখানে কি হয় যদি কোনো বাচ্চাকে রাস্তাঘাটে ইউরোপের বিভিন্ন দেশ বা আমেরিকার কথাও বলছি দেখে যে আন মানে বাচ্চাটার থেকে কাছাকাছি তার বাবা মা নেই তখন কিন্তু অ্যাকশান নেওয়া হয় এসে মানে কেউ যদি দেখতে পায় সাধারণ মানুষও এটা হতে পারে আবার যদি পুলিশ বা এই সোশ্যালের লোক হয় তাহলে তো কথাই নেই এসে দেখবে বাবা মা কোথায় আছে প্রথমেই কিন্তু তারা কোনো কেস করা বা তার এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া বা বাচ্চা নিয়ে নেওয়া এ ধরনের কেসগুলো হয় না প্রথমে শাসানো হয় যে আপনি কেন এরকম করছেন ইউএসএ কিন্তু এরকম ঘটনা অনেক আছে যেখানে বাচ্চাকে হয়তো বাবা ড্রাইভ করছে ড্রাইভ করতে করতে বাবা কিছু একটা কিনতে গেল তো বাচ্চাকে গাড়ির মধ্যে রেখে নেমেছে তো সঙ্গে সঙ্গে তার ভিসা ক্যান্সেল হয়েছে তাকে সঙ্গে সঙ্গে টিকিট কেটে কিন্তু বাড়ি আসতে হয়েছে এরকম ঘটনা ইউএসএতে অনেক হয়েছে আর নরওয়েতে ইন্ডিয়ান ঘটনা তিনটে হয়েছে দু সালে যেটা নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে সেইটা দুটো বাচ্চাকে মা বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আবার দু সালে যেটা হয়েছে সাউথ ইন্ডিয়ান একজন কাপেল একটা বড় আইটি কোম্পানিতে ম্যানেজার ছিলেন তার দুই ছেলেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার দাদু দিদের কাছে আর তাদেরকে জেলে পাঠানো হয়েছে আর দু সালে একটা হয়েছে এগারো বছরের বাচ্চাকে বাবা মার এগেন্স্টে স্টেপ নেওয়া হয়েছে আর তাদেরকে বাচ্চাটিকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আর সব থেকে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে জার্মানিতে একটা ইন্ডিয়ান গুজরাটি কাপলের আট মাসের বেবি গার্লকে নিয়ে নেওয়া হয়েছে তাকে এখনো পর্যন্ত কিন্তু ফস্টার বাবা মার কাছে রাখা আছে আর কি এখনও পর্যন্ত তাকে তার বাবা মা পায়নি সেটা দু হাজার একুশ সালের নভেম্বর মাসে হয়েছে এটা সবথেকে রিসেন্ট ঘটনা বাংলাদেশিদের কারোর এরকম হয়নি আমার জানা নেই খবরে আমি দেখিনি নরওয়েতে ইন্ডিয়ান ইন্ডিয়ানদের তিনটি ঘটনা ঘটেছে আর সুইডেনে একটা ঘটনা ঘটেছে যেখানে কিন্তু মহিলাটি ছিল ইউরোপিয়ান আর পুরুষটি ছিল ইন্ডিয়ান মানে মিক্সড কাপল তাদের এগারো বছর দশ বছরের সন্তানকেও তাদের থেকে নিয়ে নেওয়া তো এই ঘটনাগুলো আসলে কেন হয় সেটা বলবো সোশ্যালের লোকজন যদি দেখে বাচ্চা আনএটেন্ডেন্ট থাকাটা এখানে একটা খুব অপরাধ ধরা হয় এখানে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাচ্চা দেখাশোনা করা তুমি যদি বাচ্চাকে পৃথিবীতে আনো তো বাচ্চার দেখাশোনা খুব ভালো করে করতে হবে দেখাশোনার মধ্যে পড়ছে হচ্ছে তাকে খুব ভালো জামা কাপড় দিতে হবে জামা কাপড়ের ছেঁড়া ফাটা বা কাপড় ছোটো হওয়া রং ফেড হওয়া চলবে না ভালো ভালো খেলনা তার বয়সে তার উপযোগী খেলনা তাকে দিতে হবে তাকে খাওয়ানোতে জোর করা যাবে না নিজে নিজে খাওয়ানো প্র্যাকটিস করতে হবে একই বিছানায় তাকে নিয়ে শোয়া যাবে না তার আলাদা ঘর থাকতে হবে অবশ্যই করে এবং সেই ঘরে তাকে শোয়ানো প্র্যাকটিস করতে হবে এইগুলো হচ্ছে বেসিক জিনিসের মধ্যে পড়ছে আর মারা তো কোনো প্রশ্নই নেই বকা জোরে কথা বলা খারাপ ভাবে বলা তাকে ভয় দেখানো এই ধরনের কোনো কিছু করা যাবে না তো বাবা মারা ঝামেলায় পড়ে কখন ঝামেলায় পড়ে বলতে এই যে স্কুলগুলো রয়েছে যখন থেকে স্কুলে পাঠানো হয় তখন কিন্তু থেকেই মানে ঝামেলায় পড়ার একটা রাস্তা হয়ে গেল কারণ স্কুলে কিন্তু ওদেরকে মানে চেক করে ওরা কীরকম জামাকাপড় পরেছে ওদের নোখ ঠিকভাবে কাটা আছে কিনা চুল কাটা আছে কিনা ওরা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলো স্কুলে খুব ভালো করে চেক করে আর স্কুলে ওদেরকে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে স্কুলের টিচাররা তো ঠিক টিচারের মতো নয় এখানে স্কুলের টিচারদের নাম ধরে ডাকতে শেখায় তার ফলে ওরা কি হয় পুরো ফ্রেন্ডের মতো হয়ে যায় আর ওরা শেখায় যে আমরা তোমার ফ্রেন্ড আমরা কোনো টিচার ফিচার কিছু নেই ওরা ভীষণ ক্লোজলি বাচ্চার সঙ্গে মেশে আর এর জন্য ওরা ট্রেনিং করে আসে তো বাচ্চার কিন্তু কোনো কথা তাকে বলতে দ্বিধা হয় না এবং সমস্ত কথা তাকে বলে তখনই যদি কোনো রকম এই ধরনের কথা বেরিয়ে যায় তখন স্কুল থেকে ডাইরেক্ট সোশ্যালে জানানো জানানো হয় তখন সোশ্যাল থেকে কিন্তু বাবা মাকে ডেকে পাঠায় ডেকে পাঠিয়ে যদি কথা বলায় কোনো অসঙ্গতি ধরা পড়ে তখন ছ সপ্তাহ তাদেরকে আন্ডার অবজারভেশন রাখে মানে তার বাড়িতে এসে চেক করে যে আদৌ তার আলাদা ঘর আছে কিনা তার টয়েজগুলো ঠিকঠাক আছে কিনা জামা কাপড় ঠিকঠাক কিনা খেতে দেওয়া ঠিকঠাক হচ্ছে কিনা তার পরিচর্যা বাবা মা ঠিকঠাক করছে কিনা ছ সপ্তাহ একটা ইনভেস্টিগেশন চলে এই ইনভেস্টিগেশনে মোটামুটি সবাই বেরিয়ে যায় খুব কম লোকই আছে এই ইনভেস্টিগেশনটা পাশ করতে পারে না কারণ অ্যাটলিস্ট ছ সপ্তাহ তো রোজই কেউ আসছে না সপ্তাহে তো একদিন করে আসছে তখন সেই দিনটা খুব ভালোভাবে মানে বিহেভ করে মানুষ যদি তাদের আড়ালে বকাবকি করে অ্যাটলিস্ট তাদের সামনে নিশ্চয়ই বকাবকি করে না তো এইভাবে ছ সপ্তাহ কিন্তু মোটামুটি সবাই পজিটিভ রেজাল্টই পায় কারো বাচ্চাকে নিয়ে নেওয়ার মতো পরিস্থিতি হয় না একদম এক্সট্রিম কেসে এই ছ সপ্তাহের মধ্যেও যদি বাবা মার সাথে বাচ্চার খারাপ মানে সম্পর্ক দেখা যায় বা তারা মারাবোকা তাদের সামনে করে ফেলে জোর করে কিছু একটা করে ফেললো তাদের সামনে কেয়ার করছে না এগুলো করে তখন আবার এই কেসটা কিন্তু কোর্টে ওঠে তখন কোর্টে জাজ বিচার করে এবং বিচার করার পর তাদের একটা ফস্টার ফ্যামিলিতে পাঠায় ফস্টার ফ্যামিলি কিন্তু অ্যাডাপশান নয় ফস্টার ফ্যামিলি হচ্ছে আমি উইশ করতে পারি ফস্টার প্যারেন্টস হতে চাই মানে এই যে বাচ্চা যে সোশ্যাল যে অফিসটা সেখানে গিয়ে কোনো বাবা মা যদি নিজেদের নথিভুক্ত করে আসে যে আমি কোনো বাচ্চার ফস্টার প্যারেন্টস হতে চাই তো এটা কিন্তু লিগাল অ্যাডাপশান নয় এখানে বাবা মা বলে ডাকারও ব্যাপার নেই বাবা মার ক্ষেত্রে ডিসিশান নিতে গেলেও এই সোশ্যালের সঙ্গে আলোচনা করে নিতে হয় আর ফস্টার প্যারেন্টস হলে কিন্তু সরকার থেকে টাকাও পাওয়া যায় কিছুটা এই বাচ্চার দেখাশোনা করার জন্য মানে লিগাল প্যারেন্টস হচ্ছে না কিন্তু আমি বাচ্চাটাকে দেখাশোনা করে তাকে একটা সুন্দর জীবন দিতে পারি এই ফস্টার প্যারেন্টস হতে গেলে মানসিকভাবে নিজেদের ভালো থাকতে হয় তারপরে মোটামুটি আর্থিক স্বাচ্ছল্য থাকতে হয় মোটামুটি নিজের বাড়ি থাকতে হয় গাড়ি থাকতে হয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হয় আর কোনো রকম ক্রিমিনাল কেস থাকলে হবে না মোটামুটি খুব ভালো মানুষ যারা যারা যাদের রেকর্ড খুব ভালো বাচ্চা না থাকলে তো খুব প্লাস পয়েন্ট বা কম বাচ্চা একজন বাচ্চা থাকলে ফস্টার প্যারেন্টস হওয়া যায় এদের কাছেই কিন্তু বাচ্চাকে পাঠিয়ে দেয় আর এরাই মানে ফস্টার ফ্যামিলি তখন এই আপনার বাচ্চাটির দেখাশোনা করে কিন্তু বাচ্চা চলে গেল মানে ওটা কিন্তু গেলই তাকে আর মোটামুটি সারা জীবনে আপনি পাবেন না সারা জীবনে পাবেন না কেন বলছি কারণ এই বাচ্চাটা আঠেরো বছর পর্যন্ত ফস্টার প্যারেন্টসের কাছে থাকে আর একটা বাচ্চা আঠেরো বছর যার কাছে থাকছে বায়োলজিক্যাল প্যারেন্টসকে সে ছোটোবেলায় যদি দেখে থাকে তারপরে যদি অন্য কারো কাছে গিয়ে থাকে বড় বয়সের স্মৃতি তো থাকবে তো বাবা মাকে সে কিন্তু মোটামুটি ভুলে যায় আর বছরে মাত্র দুবার বাবা মার সঙ্গে এক ঘন্টা করে দেখা করতে পারে তাই বাবা মার প্রতি টানটা কিন্তু তাদের আর মোটামুটি থাকে না আর তারা একেবারে যদি ইন্ডিয়া বাংলাদেশ বা আমাদের অধিকার দেশ থেকেও এসে থাকে বা আফ্রিকা থেকেও এসে থাকে তারা বড় হচ্ছে পুরোপুরি ইউরোপিয়ান কালচার বা আমেরিকান কালচারে কারণ ফস্টার প্যারেন্টসরা দেশের নাগরিক হতে হয় তাই তারা যে কালচারটা নিজেদের কালচারও ভুলে যায় আর এই কালচারে বড় হয়ে তারা কিন্তু মোটামুটি নিজের বাবা মার সাথে সম্পর্ক সেরকম থাকে না তো এটা একটা এক্সট্রিম কেসে গিয়ে হয় যদি অত্যন্ত ভায়োলেন্স হয় বাচ্চাকে মেরে তার হাত পা বা কোনো একটা জায়গায় রক্ত বেরোচ্ছে ভেঙে যাচ্ছে বা এরকম কোর্ট কেসে যেতে না এগুলো খুবই কমই হয় তো সেই রকম একটা কোর্ট কেসে গিয়ে হেরে গেছিলো সেটা নিয়েই সিনেমাটা হচ্ছে আমি জানি না সম্পূর্ণ ঘটনা সেটা দেখানো হবে কি না যেটা দেখাচ্ছে যে কালচারাল ডিফারেন্সের জন্য নিয়ে নিয়েছিল আমি জানি না যে কালচারাল ডিফারেন্সের জন্যই শুধু বাচ্চা নিয়ে নেওয়া যায় কি না কারণ আমি এখানে যেটা জেনেছি তাদের সেমিনারে গিয়ে আমি যেটা জেনেছি সেটা বললাম যে এক্সট্রিম কেস যেখানে খুব ভায়োলেন্স থাকে সেখানেই কিন্তু বাচ্চা নিয়ে নেওয়া হয় বা খুব অসঙ্গতি থাকে মানে এমনি কিন্তু নিয়ে নেওয়া হয় না আচ্ছা আমি নরওয়ের দু হাজার বারোতে যে ঘটনাটা ঘটেছিল বাচ্চাটিকে দাদা কাছে পাঠিয়ে বাবা মার জেল হয়েছিল সামান্য কিছু সময়ের জন্য সেই ঘটনাটা বলবো যে সাত বছরের এক বাচ্চাটি স্কুলে একদিন পোশাককে টয়লেট করে ফেলেছিল সেইটা বাড়িতে আসার পর সে যখন বাবা মাকে বলেছে বাবা মা তাকে খুব বকাঝকা করেছে এবং বলেছে যে এরকম যদি তুমি নেক্সট টাইম করো তোমাকে কিন্তু ইন্ডিয়া পাঠিয়ে দেব। তো সাত দিন পরে সে এই ঘটনাটা আবার যখন স্কুলে করে তখন স্কুলের টিচার দেখছে যে সে বাড়ি যেতে চাইছে না তখন টিচার গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি বাড়ি যেতে চাইছো না কেন তখন বলছে আজকে আমি আবার ভুলে ভুলে আমার জামা কাপড়ে টয়লেট করে ফেলেছি বাড়িতে গেলে কিন্তু বাবা মা আমাকে একা একা ইন্ডিয়া পাঠিয়ে দেবে যেটা আমি খুব ভয় পাচ্ছি তো এই ব্যাপারটা কিন্তু খুব বড় ব্যাপার কারণ প্রথমত বাবা মার এই ধরনের ভয় দেখানোর কথা কখনোই বলা উচিত না আর সাত বছরের বাচ্চা টয়লেট করছে কিন্তু এটা একটা আনইউজুয়াল ঘটনা তার মানে তার নিশ্চয়ই কোনো নার্ভের প্রবলেম হচ্ছে তাকে চিকিৎসকের কাছে না গিয়ে তাকে এই ধরনের কথা বলে কিন্তু বাবা মা এখানে সত্যি আমার মতে অন্যায়ই করেছিল এরকম কথা বলা উচিত না কারণ এমনি বা ডাক্তাররা বলেন পাঁচ বছরের পরে কোনো বাচ্চা যদি কাপড়ে টয়লেট করে ফেলে বিছানায় টয়লেট করে ফেলে এটা কিন্তু একটা আনন্যাচারাল ঘটনা এটাকে স্পেশালভাবে কেয়ার করা উচিত সেখানে তাকে ভয় দেখাচ্ছে আর সে এটা বলছে তখন ডাইরেক্ট সেই বাচ্চাটিকে কিন্তু আর বাড়িতেই পাঠায়নি তার টিচাররা সোশ্যালে তারা বাচ্চাটিকে নিয়ে গেছে এবং বাবা মার ওখনি তৎক্ষণাৎ জেল হয়েছে এটা নিয়ে কোনো ছ সপ্তাহের আর কোনো যে ব্যাপারটা হয় আর কি ইনভেস্টিগেশন সেটা হয়ইনি কারণ এই ঘটনা ডাইরেক্ট যদি কোনো বাচ্চা কাউকে বলে যে আমার বাবা মার কাছে আমি যাব না ভয় লাগছে সেটা কিন্তু একটা খুব বড়ো ব্যাপার মানে এই জিনিসটা খুবই খারাপ তো আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু একটা ইনভেস্টিগেশন চলে লম্বা তারপরে ডিসিশান হয় তারপরে জাজের কাছে যায় এটা কিন্তু একটা বাচ্চাকে নিয়ে একটা ফস্টার ফ্যামিলিতে পাঠানোটা একটা খুব ইজি প্রসেস না এটা লং প্রসেস এবং এটা অনেক স্টেপের মধ্যে গিয়ে তারপরে হয় আর এটা অবশ্যই মানে আমাদের এশিয়ার দিকে এটা আমরা ভাবতেই পারি না ভায়োলেন্সটাকে এরা একদম মানে কোনো রকম জায়গা দিতে চায় না কারণ ওরা চায় ভবিষ্যৎ সমাজটা ভায়োলেন্সবিহীন হোক যে পরিবারে ভায়োলেন্স আছে যে পরিবারে কেয়ার করা হচ্ছে না বাচ্চাকে সেখান থেকে এরা বার করে এনে যেখানে বেশি কেয়ার পাবে সেখানে নিয়ে যায় কারণ এই ফস্টার ফ্যামিলিতে পাঠানোর পরে কিন্তু এরা মাসে মাসে সেখানেও ভিজিট করে দেখে বাচ্চারা ঠিকঠাক কেয়ার পাচ্ছে কি এরা বাচ্চার যে চাইল্ড রাইটস এটাকে খুব মানে ইম্পর্টেন্স দেয় সেটা বাইরে থেকে কোনো বাচ্চা আসুক সেটা কোনো ব্যাপার না সব বাচ্চাকেই এরা সমানভাবে দেখে তোমার ট্যাক্স পেয়ার হয় তার বাচ্চাকে সমান বেনিফিটস দেয় যেহেতু বিদেশি বাচ্চাকে এরা সমান বেনিফিটস দেয় তো বাচ্চার জন্য তো এরা সমানভাবে ভাববে তো এই বিদেশে আসার সময় এই ব্যাপারগুলো মনে রাখতে হবে এমনিও আমাদের নিজের দেশেও ভায়োলেন্সটা করা ঠিক নয় বাচ্চাকে আনএটারটেন্ট রাখা উচিত নয় তাও বলছি যে যখন আমরা কোনো দেশে যাবো সেই দেশের কিন্তু সমস্ত লসগুলো আমাদের ঠিকঠাকভাবে জেলে নেওয়া উচিত ভাবলেই কেমন লাগছে না যে বাচ্চাকে নিয়ে নেবে আর সারা জীবন তার সাথে যোগাযোগ থাকবে না আর বাচ্চাকে নিয়ে নেওয়ার সময় কিন্তু বাচ্চা খুব কান্নাকাটি করে বা আপনি যাই বলুন কোনো কথাই কিন্তু ওরা শোনে না ওরা ওদের ল অনুযায়ী বাচ্চাকে নিয়ে চলে যায় মানে এটা ভাবলেই সত্যি কেমন লাগছে তবে এই সব দেশে কিন্তু এটাই রুলস ওরা তো বলবে যে ওরা বাচ্চার ভবিষ্যতের জন্য করছে কিন্তু মা বাবার ওপর দিয়ে আর বাচ্চার ওপর দিয়ে যে কি যায় সেটা যাদের হয় তারাই জানে আর বাচ্চা যে সারা জীবন একটাই ফস্টার প্যারেন্টের কাছে থাকে তাও কিন্তু নয় এক বছর দেড় বছর দু বছর অন্তর অন্তর আবার ফস্টার প্যারেন্টও কিন্তু চেঞ্জ হতে থাকে তাহলে বাচ্চাদের মনের উপর দিয়ে কী যায় বুঝতেই পাচ্ছেন যাই হোক ওটা এ এদেশে এইসব দেশের কালচার এইসব দেশের লজ আমি আর কি বলবো আশা করি ফস্টার প্যারেন্টস সম্পর্কে আমি কিছুটা বলতে পারলাম এই ব্যাপারটা অনেকের কাছেই খুব নতুন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন